আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রাসুল রহমতে ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে ঘুম থেকে উঠেই চা দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। সকাল সকাল এক কাপ চা, এক মগ চা, আর শুরু হলো দিনটা আমার। আজকে সারাদিন চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা চালু রাখার, দেখি কতক্ষণ পর্যন্ত পারি। বাইরে একদম চকচকে রোদ, অনেক সুন্দর রোদ পড়েছে। এখন কিন্তু বাজে 10:30, বাইরে প্রচুর রোদ। তো আমি একটুখানি এসেছিলাম ব্যালকনিতে রোদ লাগাতে, এখন আমি বাসার ভেতরে চলে যাচ্ছি। দুপুরে টুকটাক কাজগুলো গুছিয়ে ফেললাম, হাঁড়ি পাতিল ওয়াশ করা, তারপরে এই যে লেবুগুলোকে ওয়াশ করে রেখেছি কিছু, এগুলো আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো, দেখি কতদিন পর্যন্ত থাকে। আশা করি 2 মাস পর্যন্ত এগুলো খুবই ভালো থাকবে। তো ভালোভাবে মুছে এরকম র্যাপিং পেপারে র্যাপ করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা আমি আশা করছি 2 মাসের ভিতরে তো কিছু হবেই না, এভাবে রাখলে কিচ্ছু হবে না। তো এভাবে করে 3 ভাগ করে আমি এগুলোকে রেখে দেব, আর ওইখানে যে কিছু লেবু আছে ওগুলোকেও আমি রেখে দেব। তো রাখলাম, এখন আমি এগুলোকে রেখে দেব ফ্রিজে। তো যখন নামাবো দেখি কতদিন পর্যন্ত ভালো থাকে, যখন নামাবো আমি আপনাদের সাথে শেয়ার করব তখনই। তো এটা রাখে, এটা দিয়ে লেবু চা খাওয়া যাবে, তরকারির ভিতরে দেওয়া যাবে, শরবত করে খাওয়া যাবে, বা যে কোনো কিছু তৈরির সময় লেবু তো মাস্ট লাগে, লেবু ছাড়া তো একদমই চলা যায় না। আর ওই কিছু লেবু এখানে এখনও আছে যেগুলো আমি এভাবে করেই রেখে দেবো, দেখি এইটা কতদিন থাকে, তখন ওইটা বোঝা যাবে ভালো, যেটা শুকায় কিনা বা ভালো থাকে কিনা। তো আমি এটা এভাবেই রেখে দেবো, ভালো রাখিয়ে আর ওটা আমি ওভাবে রেখে দেবো, দেখবো কোনটা কতদিন ভালো থাকে। তো যাই রেখে আসি আমি। ভালো মিষ্টি না এটা? আমাদের ছোট রহমান ছোট ভাই ও নিয়ে আসছে, আবার দিয়ে গেল। আমার কেন কথা শোনে না, এত তাকে আর হুলু করি সে তো বোঝে না। চিকেন মান্ডি, ওয়াও, খাসি না চিকেন, চিকেনটা মজা বেশি খাসিরটার থেকে, খাসিরটা দিয়ে অনেক সময় গন্ধ আসে না, আমাজ করতে পারলাম না। চিকেনটা চিকেন, ইয়েস বেস্ট চিকেন। তো আমি আর আফিফ খাচ্ছি, আপনাদের ভাই এখনও বাসায় নেই, আর আশফাক এই এটা খায় না, চিকেনটা খায় না, ও রাইসটা খেয়েছে ওই ইয়া দিয়ে। আশফাক ই দিয়ে দেন, তুমি রাইস খেয়েছিলাস? হ্যাঁ, হটডগ দিয়ে না নাগেটস দিয়ে? হটডগ, হটডগ দিয়ে। আমি আফিফ নিয়ে নিলাম, আর
আর এই মান্দি কিন্তু আমি বাসায় তৈরি করেছি বেশ কয়েকবার, এবং রেসিপি আমার রোকসানাস ম্যাজিক কিচেনে। আর দেখতে চাইলে রোকসানাস ম্যাজিক কিচেনে অবশ্যই যেতে হবে। আমার অনেক মান্দির রেসিপি ওখানে, একটা মান্দির রেসিপি রোকসানাস ম্যাজিক কিচেনে আছে। আর আমার ব্লগ ভিডিওর ভিতরে অনেকগুলো, অনেক দিনই আমি মান্দি তৈরি করেছি এবং আমি আমার ভিউয়ার্সদের সাথে সেগুলো শেয়ার করেছি। তো যারা নতুন আমার ভিডিও দেখা শুরু করেছেন বেশ কয়েকদিন যাবত, তারা চাইলে আমার পেছনের ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ভিডিও আছে আমার পেছনে। তো মান্দি বলেন, যত ধরনের খাবারই বলেন, চেষ্টা করি প্রতিটা খাবারই তৈরি করতে বাসাতে। আর দোকানেরটা তো খাওয়াই হয় মাঝে মাঝে, রেস্টুরেন্টের খাবারও ভালোই লাগে, কিন্তু এই 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 অসুখটা হওয়ার পর কিন্তু এই খাই না বাহিরের খাবার বেশি একটা, ভয় লাগে খেতে। তাও আজকে খেলাম, আল্লাহ ভরসা। আমি তরমুজের যে ইয়াটা থাকে না উপরের, একটা কি বলে ওইটাকে, খোসা থাকে যেটা মোটা, ঠিক আছে, বলো তো কি করছি আমি সেটা দিয়ে আয়রন করেছিলাম, তুমি দেখো না, পানি ফুটে উঠেছে, পানির ভিতরে এগুলো ঢেলে দিয়েছি। আমি বয়েল করে এগুলোকে একটা স্ট্রেনারে করে ঝেড়ে ফেলবো পানিটা, 4 মিনিট থেকে 5 মিনিট রাখলেই একদম সিদ্ধ হয়ে যায় মোটামুটি। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম, 1 কাপ আর 1.5 কাপ পানি দেব। এই যে 1.5 কাপ পানি দিয়ে দিলাম পুরো, স্ট্রেনারে করে পানিটা ঝেড়ে নিচ্ছি, আর ওখানে তো দিলাম, এখন ওটা নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে চিনিটা গললে পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি ওইগুলো দিয়ে দেব। চিনিটা ভালো করে গলে নিক একটু। পানি ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম তরমুজের খোসাগুলো। আর এই টুটিফুটি, এই টুটিফুটি বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এটা যে কোনো সুইট আইটেমের উপরে দিলে অথবা বিস্কুট তৈরি করলে খুব ভালো লাগে, এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আচ্ছা একটু জাস্ট অনেক হয়েছে কিন্তু, এরকম ঝোলটা পড়লাম দেখো, এই যে আচ্ছা অনেক কম। তো তারপর আমি ঢাক দিয়ে ধরে দেখি, ওই একতারের কাছাকাছি গিয়েছে দেখুন, তার আসবে কিন্তু এরকম আসবে, পুরোটা হাতে তার লেগে থাকে না, এরকম হলেই হবে, এর থেকে আর লাগবে না। এখন এটাকে অফ করে দিচ্ছি চুলাটা আমি, ব্যাস এখন এটাকে তুলে ফেলবো। তিনটাতেই দিচ্ছি, তিনটা মগে নিলাম অল্প অল্প করে, আর এটা হয়েছে 1.5 কাপ পানি টেনে কিন্তু এমন হয়েছে গায়ে গায়ে লেগে আছে। কী করবো সেটা হচ্ছে, প্রথমে দিলাম রেড ফুড কালার, একটা ভিতরে দিয়ে দিই রেড ফুড কালার, আচ্ছা এটাতেই দিই, আমি করি কি এরপরে কিন্তু এটা একটু অনেক সময় গায়ে গায়ে লেগে যায়, আজকে লাগেনি আলহামদুলিল্লাহ। একটা একটু দিই ব্লু কালার, কারণ যেহেতু আমার অনেক কালার নেই তো ছোটোটাই দেবো ব্লু কালার, ব্লু কালারটা একটু কম করবো, এটার ভিতরে নিয়ে নিই, এই যে দিলাম ব্লু কালারটা, গেল 2টা তাই না, একটুখানি দিই, আচ্ছা 2টা। এখন আমি যেটা এইটা করব, এটার জন্য ইয়েলো কালার বা অরেঞ্জ কালার দরকার, দুটোটার কোনোটাই আমার কাছে নেই, সেই জন্য আমি একটু দেবো এই ফুড কালার। এই ফুড কালার বলতে এটা হচ্ছে পাউডার ফুড কালার, সেটা অল্প পরিমাণে দিয়ে দিই, এটা হবে অরেঞ্জ কালার, দিয়ে দিলাম এই। এখন আমি এগুলোকে 3টা চামচ দিয়ে তিনটার ভিতরে 3টাতে নামা দেব, দিয়ে দিলাম 3টা চামচ। এটা যেটা হবে সেটা হবে অরেঞ্জ কালার তাই না, এই হোক আস্তে আস্তে, এটা হবে, এটা হবে ব্লু কালার, একদম ব্লু ব্লু হবে, ডার্ক ব্লু হবে একদম মনে হয়। আর এটা হচ্ছে রেড ফুড কালার, এটা আস্তে আস্তে হবে, একটু গরম বেশি, প্রচুর গরম, থাক ভালোই হয়েছে, ভালো সিদ্ধ হবে, এই যে
এগুলো আমি যেটা করব আপনাদের আগেই বলে দিচ্ছি, এই তিনটা মগ এখানেই থাকবে সারা রাত, এভাবে থাকবে। দিনের বেলা এটাকে পানিটা ঝরাবো ছাঁকনির মাধ্যমে, তারপর এটাকে একটু মেলে রাখবো একটা দিন, শুকিয়ে যাবে পুরো, যেহেতু আমাদের এখানে অনেক ড্রাই ওয়েদার। ও ভালো কথা, যেহেতু স্ট্রবেরি কালারটা মানে সরি ইয়া আছে এসেন্স, যেহেতু এটা লাল কালার একটু দিলে মনে হয় টেস্টি হবে, কারণ একটু ঘ্রাণ আসবে স্ট্রবেরি, স্ট্রবেরি মনে হবে যেন স্ট্রবেরি দিয়েছি। দিয়ে দিলাম, একটু দিয়ে দিই ঘ্রাণ আসার জন্য। আচ্ছা এটাই দিলেও তো সমস্যা নাই, এটা তো অরেঞ্জ, অরেঞ্জ দিলে ভালো হতো, অরেঞ্জ বাসায় নেই, এটা এটাই দিয়ে দিলাম। যা বাসায় যখন নেই কী করার, কিন্তু আমি ব্লুটাই দেবো না, কারণ ব্লুটা দিলে ভালো লাগবে না। এটার কালারটা আমি খুঁজেছিলাম যে অন্য কোনো কালার মানে সরি অ্যাসেন্স পাই কি না, তাহলে দেবো, বিশেষ করে ভ্যানিলা অ্যাসেন্স দিলে মনে হয় ভালো লাগতো এটা, কিন্তু নেই বাসায়। থাক এইভাবেই দিয়ে রেখে দিই। আচ্ছা রেখে রেখে দিই, কালকে ইনশাল্লাহ যখন হবে কালকে আমি দেখাবো আপনাদেরকে। আফিফ বাবা এই নাও স্যান্ডউইচ নিয়ে যাও ভাইয়া, তুমি খাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার বাবাকে কল দিয়েছিল? দেনি চাটা অনেক গরম, চা স্টমাকটা ঠিক হয়েছে তোমার? মাম্মা ওকে 30 মিনিটস, ওকে ওকে আপনি 30 মিনিটসের বেশি না কিন্তু, ওকে আমি এখন একটু ম্যাঙ্গো কাস্টার্ড বানাবো। এখানে আমি বড় একটা আমকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, আমার বাসায় একটা আমই ছিল, দুই তিনটা আম আমি ফেলে দিয়েছি গত কালকে আর গত পরশু দিন, নষ্ট হয়েছিল তো, আর দুই তিনটা খাওয়া হয়েছিল আর একটাই ভালো ছিল। পানি নিয়েছি দুই কাপ না আড়াই কাপ পানি নিয়েছি, তার সাথে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু ঘন করেই দেবো, কারণ পাতলা দুধ দিয়ে করলে কিন্তু কাস্টার্ড খেতে মজা লাগে না, একটু ঘন ঘন হলে দুধটা তাহলে খেতে ভালো লাগে। তো একটু নেড়ে নেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। তো এই দুধটা একটু হয় কি পাউডার দুধ দিয়ে করলে কাস্টার্ড অনেক ঘন হয় আর খেতেও ভালো লাগে। তা আমি বেশ অনেকখানি দুধ দিলাম, এক কাপ আড়াই কাপে আমার মনে হয় আমি এক কাপ দুধ, এক কাপের বেশি দুধ দিয়েছি। তো এখন নাড়াচাড়া করার পরে আমি আধা কাপের থেকেও কম চিনি দেব, যেমন দেব মানে আধা কাপের থেকেও কিছুটা কম এরকম চিনি। চিনিটা দিতে হবে আন্দাজ মতো, অতিরিক্ত মিষ্টি ভাল লাগে না, কাস্টার্ড কিন্তু একটু হালকা মিষ্টি মজা লাগে, সেভাবে দিলেই হবে চিনিটা আন্দাজ করে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর ফুটতে হবে, দুধটা ফুটলে পর এই যে ফস্টার ক্লার্কের যে কাস্টার্ড পাউডারটা এটা সব থেকে ভালো, তো এখান থেকে আমি নেব, তবে এখান থেকে দুধ নিয়ে তারপরে মিক্স করব, এক্সট্রা পানি আর আমি দেব না। আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার, যদি আপনি ঘন খেতে চান তাহলে 3 চামচ দিলে ভালো হবে, আর যদি পাতলা খেতে চান তাহলে 1.5 চামচ। তো যেহেতু আমি একটু ঘন ঘন চাচ্ছি সেজন্য আমি 3 চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো, কাস্টার্ড পাউডার থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে,
যার জন্য এখানে এক্সট্রা কোনো ঘ্রাণের জন্য ইলাচি বা ভ্যানিলা এসেন্স কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ কাস্টার্ড পাউডার থেকেই খুব ভালো একটা ঘ্রাণ আসে। তা আমার কিন্তু ফুটে উঠেছে, দুধটা মোটামুটি ফুটেছে, তো ওই সময় আমি দেব। আর এই চাকনিটা এইভাবে একটু ধরো, এইভাবে সিঙ্কে রাখো, সিঙ্কে রাখো, আস্তে করে নিয়ে এটাও না, সিঙ্কে রাখো, একটু নাড়াচাড়া দিচ্ছি। এই যে অনাত্ম চলে এসেছে, এই যে এরকম আসবে, বাস শেষ, একটু হলেই আমি নামিয়ে ফেলবো এটাকে। এখন আমি একটু একটা যে পাত্রটায় নেব সেটাকে, সেটার উপরে কিছুটা আম দিয়ে দিলাম। তারপরে আমি কাস্টার্ড, ওইটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আমি অলরেডি, কারণ ঠান্ডা না হলে কিন্তু গরম আমে দিলে খেতে ভালো লাগবে না। আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি, আর এটা কিন্তু তৈরি করার পরে আমি একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন একটু ঠান্ডা হবে তখন এটা পরিবেশন করতে হবে, কারণ এইসব খাবার কিন্তু গরম বা নর্মাল খেতে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডাই মজা লাগে খেতে। উপর দিয়েও আবার বাকি আমগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দর করে, যেহেতু অল্প আম সেই জন্য একটু সুন্দর করে সাজিয়েই দিচ্ছি। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপর ঠান্ডা হলে পর তারপর আমরা খেয়ে ফেলবো এটা। আজকে কাস্টার্ডটা খেয়ে বলবো কেমন হয়েছে, এটা আমি প্রায় করি, ফ্রিজে রেখে দিলাম। আর এখন খাবারের টাইম আমাদের, এখন রাতের খাবারটা খাবো, আর রাতের খাবার খেয়ে তারপর আমরা আবার কাস্টার্ডটা চেক করব। তো আসলে পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য দেখা যায় ওই যে অনেক কিছুই কেটে ছেটে দিতে হয়, যেমন খাবারটা হয়তো এখন দেখাতে পারবো না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা আপনাকে বেশি দেওয়া যাবে না, অল্প আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই যেহেতু এখন আমের সিজন, মজা করে এই কাস্টার্ডটা তৈরি করে বাসায় খাবেন, বেশি বেশি আম খাবেন। কেমন হয়েছে আপনি বলো তো? বেস্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো খেতে খেতেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। হে প্রত্যাশায় মাসালামা।